आप सब देख रहे हैं न्यूज़लाइन कोलकाता। नदिया शांतिपुर पंचायत समिति सीपीएम के एक्स काउंसलर मीनाल घोष के ऊपर हमला और साथ ही सीपीएम के कर्मियों के घर में तोड़फोड़ करने का आरोप तृणमूल के कुछ कार्यकर्ताओं पे। ये घटना कल नदिया के शांतिपुर थाना के फुलिया बुईचा घोष पाड़ा की जगदात्री पूजा मंडप के सामने की है। इस पूरे मामले में क्या कहना है सीपीएम के तमाम कार्यकर्ताओं का, आइए देखते हैं पूरी रिपोर्ट न्यूज लाइन कोलकाता के माध्यम से। আমি সাদা চোখে কোনো ঘটনা দেখিনি। আমি দাঁড়িয়েছিলাম, আমার ছেলে আসবে শান্তিপুর থেকে, আমি ওকে নিয়ে ওর সঙ্গে আমি বাড়ি চলে যাবো। কোথায় দাঁড়িয়েছিলেন আপনি? আমি পূজা প্যান্ডেলের পাশে, অনেক বড় মাঠ তো, আমি পাশে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর ছেলে আছে, ছেলে এসে বাইক রাখে, ও বাইক থেকে নামার পর সঙ্গে সঙ্গে দেখলাম পূজা থেকে পাঁচ সাতজন ছেলে এসে ঘিরে ধরে ওকে গালিগালাজ এবং ওকে মারধর করতে থাকে। আমি ছুটে যাই, আমি কী করছি ও মাটি ছাড়ো জেনেন দেয়ার ওকে ছেড়ে দিয়ে এবার আমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমাকে ইট দিয়ে পাথর দিয়ে আমাকে এইভাবে মারে, আমাকে কিলি চর লাঠি ঘুষি। কী কারণে মারধর করা হয় বলে মনে করছেন? একদম টোটালি রাজনৈতিক, যেহেতু আমি রাজনৈতিক লোক এবং সিপিআইএমের আমি সক্রিয় কর্মী, আগামী পঞ্চায়েত নির্বাচন আসছে, তারা কোন কোন দল রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? অবশ্যই তৃণমূল আসছে। কেন এই হামলা বলে মনে করছেন এটাকে? একদম রাজনৈতিক কারণে, আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে যাতে আমরা বুথের ভেতরে এলাকার ভেতরে কাজ করতে না পারি, এটা আমাদেরকে সন্ত্রস্ত করার পরিকল্পনা। আর কি কি ক্ষতি হয়েছে আপনাদের কারবাই? ক্ষতি হয়েছে আমাদের শাখা সম্পাদিকা, আমাদের পার্টি এরিয়া কমিটির সদস্য কমরেড প্রিয়াঙ্কা দেবনাথ, কমরেড বাবলু দেবনাথ, এর যে বাড়ি, এর বাড়িতে ব্যাপক ক্ষতি, ব্যাপক। সামনে যা শো সেগুলো ভেঙে দিয়েছে, ওর বাড়ির লাইট ভেঙে দিয়েছে, ওর বাড়ির গেট ভেঙে দিয়েছে। কারা ভেঙেছে? ওই ওই টিম, ওই লুম্পেন বাহিনী। কি চাই? বাড়িতে প্রচুর ইট পাথর এগুলো জড়ো হয়ে আছে। কি দাবি এখন, কি চাইছেন আপনারা দলিত পক্ষ থেকে, কি চাইছেন? মানে আমরা যেটা চাইছি, আমরা গণতান্ত্রিক কর্মে আমরা লড়াই আন্দোলন সংগ্রাম আমরা প্রতিবাদ জানাবো এবং আইনের সাহায্য আমরা নেবো, আইনের প্রতি আমাদের ভরসা আছে। আপাতত আমরা এটুকুই বলতে চাই। আপনার নাম? আমার নাম মৃণাল কান্তি ঘোষ। কি দায়িত্বে রয়েছেন? আমি বর্তমানে সিপিআইএম ফুলিয়া এরিয়া কমিটির সদস্য, আগে আমি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। হয়েছে বলতে, আমরা সরস্বতী সংঘের উদ্যোগে আমরা হলো পাড়া সবাই মিলে একটা হলো পুজো করি, জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী মায়ের পুজো। আমরা মহিলারা প্রত্যেক সবাই বেরিয়েছিলাম, বেরিয়ে আমরা পুজোটাকে ভালোভাবেই আমরা করেছি মোটামুটি। এইটা তৃণমূলটা হজম করতে পারিনি, না করে ওরা রাত্রেবেলায় আমাদের কমরেড মৃণাল কান্তি ঘোষের ওপরে, আমাদের যেহেতু কালোসুস ছিল আমরা তার উপরে দায়িত্ব দিয়েছিলাম, হ্যাঁ, মৃণাল কান্তি ঘোষের ওপরে, যে হলো আমাদের এরিয়া কমিটির বর্ষিয়ার নেতা। সে আমরা ওইখানে যেতে পারছিলাম না, উনি পুজোটা দেখাশোনা করছিলো। সেই মুহূর্তে রাত্রি তখন 11টা নাগাদ তার ওপরে আক্রমণ করে তার ছেলে রাজা ঘোষ, তার উপরে আক্রমণ হয় সেই একজন আইনজীবী। তারপরে তারা ওইখান থেকে ওই সব কার্যকলাপ সেরে আমার বাড়িতে আসে, আমার বাড়িতে এসে বাড়ি ঘর দোয়ার ভাঙচুর করে গেট টেট লাঠি মেরে ভাঙে, কাজ টাজ আট নটা কাজ ভেঙে দেয় এবং ঘরের ভেতরে আদলা ইট ঢুকে যায়। হ্যাঁ, আমরা কারা করেছে বলে কি মনে করছেন এটাকে?
এটা করেছে হলো আপনার এখানকার তৃণমূলের দুষ্কৃতি বাহিনীরা, হলো মোটামুটি 150 ছেলেপেলে নিয়ে রাত্রেবেলায় মদ্যপ অবস্থায় এসে এই কাজটা করে। এটা কিভাবে দেখছেন? সামনে তো পঞ্চায়েত নির্বাচন, সামনে পঞ্চায়েত নির্বাচনের জন্য এই ঘটনাটা করেছে, কারণ সামনে পঞ্চায়েত নির্বাচন, এবার মহিলা প্রার্থী প্রচুর, বিশেষ করে আমাদের এই পাশাপাশি দুটো বুথে মহিলা বুথের মেম্বার এবং পঞ্চায়েত সমিতির প্রার্থী মহিলা, জেলা পরিষদের প্রার্থী মহিলা, সেই জায়গায় দাঁড়িয়ে ওরা ভেবেছে যে আমি যেহেতু মহিলা সমিতি